হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব পাঁচ পাপড়ির একটি ফুল। প্রথমেই একটি ছোট্ট গোল দিয়ে নিলাম, তারপর পাঁচটা ভাগে ভাগ করে নিব। ভাগগুলো যেন পাঁচটা সমানভাবেই হয়ে থাকে, এটা খেয়াল রাখবে। এরপর সুন্দরভাবে একটু মাঝখানে কার্ভ রেখে তারপর একটা পাপড়ি এঁকে নিলাম। এরকমভাবেই পাঁচটা পাপড়ি আঁকব। যতটুক সম্ভব আমরা সমান করেই পাঁচটা পাপড়ি আঁকার চেষ্টা করব। পাঁচটা পাপড়ি যতটা সিমিলার হবে ফুলটা দেখতে ততটাই সুন্দর হবে। পাপড়িগুলো আঁকা শেষ হয়ে গেলে দুটো সমানভাবে লাইন দিয়ে নিব। এটা হচ্ছে ডাট। ডাটের পরে দুইটা পাতা এঁকে নেব, তারপর হয়ে যাবে আমাদের সহজেই পাঁচ পাপড়ি একটা ফুল। খুব সোজা, তাই না? পাতাগুলো ভিতরে সুন্দর করে ডাবল লাইন দিয়ে শিরগুলো এঁকে নেব। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি এখনই বেল আইকনে ক্লিক করে ফেলো। দেখো, আমরা রং করা শুরু করে দিলাম। প্রথমেই রেড পার্পেল নেব। রেড পার্পেল যে কোনো পাপড়ির এক সাইডে দিব। ওইরকম কন্টিনিউয়াসলি আমরা পাপড়ির প্রত্যেকটা সাইডে রেড পার্পেল রংটা দিয়ে নিব। রেড পার্পেল রংটা দেওয়ার পর আমরা আরও দুটো রং ইউজ করব। একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট। এখন নিচ্ছি পিঙ্ক। পিঙ্ক রংটা রেড পার্পেলের সাথে ভালো করে মিক্সড করে নেব। রংগুলো এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা রং সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং ড্রয়িং থেকে বাইরে যাতে না বের হয়ে যায়। আমরা পিঙ্ক কালার করার পর একটু জায়গা গ্যাপ রাখছি যেখানে আমরা সাদা রংটা ইউজ করব। সাদা রং এবং যে কোনো লাইট রং ব্যবহার করার সময় অবশ্যই রংটা ভালো করে ক্লিন করে নেবে। আর আমরা যখন মিক্সড করব তখন কিছু ডাস্ট কালার হবে, সেটা আমরা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো, খুব ভালোভাবেই সাদা রংটা মিক্সড হয়ে যাচ্ছে আর দেখতে ফুলের পাপড়িগুলো কতটা সুন্দর লাগছে, তাই না? এরপর আমরা ফুলের মাঝখানের বৃত্তটা করব। প্রথমেই আম্বার রংটা দিয়ে নিলাম, এরপর ব্রাউন রং দিয়ে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ফুলের। এখন আমরা গ্রিন কালার দিয়ে ডাট এবং পাতাগুলো করে নিব। এখানে আমরা দুইটা কালার ইউজ করছি, একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে গ্রাস গ্রিন। এই দুইটা রং সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আজকে আমরা করছি অয়েল পেস্টেল দিয়ে। আমি টিটির অয়েল পেস্টেলটা ইউজ করছি, তোমরা যে কোনো অয়েল পেস্টেল সুন্দরভাবে করতে পারবে। কিন্তু রং করার সময় অবশ্যই খেয়াল রাখবে আমরা যে কোনো একটা সাইড ডার্ক দিব এবং অন্য পাশটা লাইট দিব, এতে ডাইমেনশন তৈরি হয়। দেখো, গ্রিন রংগুলো দিয়ে নিয়েছি। এখন আরেকটু অংশ ফাঁকা রেখেছি যেখানে আমরা হচ্ছে গ্রাস গ্রিন রংটা ব্যবহার করব। রং হয়ে গেলে আমরা সুন্দর করে ডাস্ট রংগুলো ক্লিন করে এরপর বর্ডার করব। বর্ডার করার সময় সব সময় খেয়াল রাখবে বর্ডারটা আস্তে ধীরে করবে এবং যেভাবে ড্রয়িং করেছি ঠিক ওইভাবেই বর্ডারগুলো করব। দেখো, গ্রিন রংটা আমার দেওয়া শেষ। গ্রিন রংটা দেওয়া শেষে আমি একটু ঝেড়ে নিচ্ছি। এখন আমি করব হচ্ছে বর্ডার, ঠিক আছে? বর্ডারের জন্য আমি একটা পেন্সিল কালো কালার নিচ্ছি, ভালো করে শার্প করে নেবে। এরপর সুন্দরভাবে লাইন যেভাবে আমরা ড্রয়িং করেছি ঠিক ওইভাবেই করব। আমাদের চ্যানেলের সাথে থাকতে বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের সাথেই থাকবে। আজকে এই ফুলটা আমার সুন্দরভাবে হয়ে গেল। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। ওকে, বাই।